তিরিশ টাকাতেও মাসে কেউ পেমেন্ট দিয়েও 20 টাকা জি ইউজ জি করতে পারে, জি অনেকে ফ্রিও করতে পারে। জি আপনার এখানে মান্থলি ফি 400 টাকা 700 টাকা কেন? 99% লোকে আছে যারা ফ্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাই ভালো আছি। সো আমার কাছে এসেছে আজকে মেহেদি ভাই, আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে। এখানে তিনটা গিফট আছে, এখানে একটা গিফট আছে, গিফট আসলে আমার জন্য না আপনাদের জন্য। মেহেদি ভাই আসলে কি গিফট নিয়ে আসছে এটা হচ্ছে দেখার বিষয়। তিনটা গিফট আমরা খুলবো এবং খোলার পরে আমরা জানতে পারবো আসলে গিফট তিনটা কি, আপনারা যদি এই গিফট গুলো নিতে চান প্রাইস কেমন, কিভাবে নেবেন, বিস্তারিত সবকিছু থাকবে আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। গিফট গুলো কি আমাকে দিয়ে দিবেন নাকি আপনি আবার নিয়ে যাবেন? দিয়ে দিলাম, সমস্যা নাই। প্রথমে আমরা এখানে যে তিনটা ডিভাইস আছে, ভিকেলস জিপিএস ট্র্যাকার, মিনস হচ্ছে বাইক থেকে শুরু করে যে কোনো ভিকেলস এ আপনারা এই জিপিএস ট্র্যাকার গুলো ব্যবহার করতে পারবেন। তার মধ্যে তিনটা যেহেতু আছে এখানে, এখানে একটা চারটা, এটা হচ্ছে ড্যাশ ক্যাম, অর্থাৎ যারা নিজের গাড়িটাকে দেখতে চান, গাড়িটা কোথায় আছে, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, কত স্পিডে যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, সবকিছু দেখতে পারবেন এই ড্যাশ ক্যামটা থেকে। আর বাকিগুলোর মধ্যে আছে ভয়েস, নন ভয়েস আছে দুটো। এখানে চারটা ডিভাইস আছে, চারটার মধ্যে আমরা অবশ্যই প্রাইস গুলো নিয়ে কথা বলবো, কোনটার কত টাকা প্রাইস, কিভাবে কিনবেন। তার আগে যদি আমি এটার বৈশিষ্ট্যটা বলি, যে আসলে বাংলাদেশে অনেক জিপিএস ট্র্যাকার আছে, তার মধ্যে আপনারা নিশ্চয়ই অনলাইনে গেলে কিন্তু অনেক ধরনের ভিডিও দেখা যায়, মান্থলি 30 টাকা দিয়েও কিন্তু জিপিএস ট্র্যাকার ইউজ করা যায়, আবার ফ্রিও ইউজ করা যায়। তো আসলে ফ্রি কেন ইউজ করা যায় আর পেমেন্ট কেন দিতে হয় মান্থলি, এই বিষয়গুলো আমরা জানবো। আর এই বিষয়গুলো জানতে আমার সাথে আছে মেহেদি ভাই। তো মেহেদি ভাই আপনাকে যেন আমি বলি যে আমার কাছে তো চারটা ডিভাইস দিয়েছেন, জি, তো চারটা ডিভাইস গুলো প্রথমে আমরা একটু দেখি, হ্যাঁ, তারপরে আপনার কাছে প্রাইস জানবো, তারপরে আসলে মানুষ মান্থলি চার্জ ফ্রি কেন দিতে পারে, ইভেন হচ্ছে মান্থলি পেমেন্ট কেন দিতে হয়, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো, এবং সার্ভিস কোয়ালিটির বিষয় তো অবশ্যই থাকবে। তার মধ্যে প্রথমে আমি একদম সিম্পল যে ডিভাইসটা দেখতেছি, দেখতে সিম্পল মনে হচ্ছে, জি, এই ডিভাইসটা সম্পর্কে যদি বলেন। যে এটা হলো আমাদের কার ভেহিকেল ডিভাইস, যেটা প্রিমিয়াম কোয়ালিটি। এটা কি বাইকে পসিবল? হ্যাঁ, এটা বাইকে পসিবল, কিন্তু আমাদের বাইকের ডিভাইস আলাদা থাকে। আচ্ছা আলাদা থাকে, এটা যে এটা গাড়ির জন্য বেস্ট। বিশেষ করে কোন ধরনের গাড়িগুলো, সিডান টাইপের গাড়ি নাকি বড়? ট্রাক থেকে শুরু করে প্রাইভেট কার, ট্রাক থেকে প্রাইভেট কার সব গাড়িগুলোতে এটা ইউজ করা পসিবল। জি, আর এটার বৈশিষ্ট্য যদি বলেন ক্লিয়ারলি। আসলে এটা লাইভ ট্র্যাকিং দিতে পারবে, লাইভ ট্র্যাকিং, জি, লাইভ ট্র্যাকিং, 24 ঘন্টা ট্র্যাকিং করতে পারবে সে। হ্যাঁ, এবং গাড়িটা যে কোনো অবস্থান থেকে সে গাড়িটা বন্ধ করতে পারবে। আচ্ছা, যেমন ধরেন আমার গাড়িটা পার্কিং এ আছে, পার্কিং এ থাকা অবস্থায় তো মোটামুটি 3-5 ঘন্টা চার্জ থাকতে পারে, তারপর যদি চার্জ না থাকে ডিভাইস, না, এটা আমাদের গাড়িটা যখন এক্সট্রা দিবে, হ্যাঁ, তখনই চার্জ নিয়ে নেবে, এবং যদি 12 ঘন্টা পরেও থাকে সেক্ষেত্রে আপনার গাড়ি থেকে চার্জ নিবে, অটোমেটিক চার্জ, অটোমেটিক চার্জ নিবে, এটা অটোমেটিক আমরা সেটআপ করে দেব। আচ্ছা, চার্জ নিয়ে নেবে। আর এটা হচ্ছে ভয়েস নাকি নন ভয়েস? নন ভয়েস, নন ভয়েস, শুধুমাত্র এটা লাইভ ট্র্যাকিং দেখতে পারবে। আর কি কি দেখতে পাবে এটা? লাইভ ট্র্যাকিং দিতে পারবে 24 ঘন্টা, যে কোনো স্থান থেকে এবং দেশের বাইরে থেকে দেখতে পারবে। আচ্ছা, অ্যাপস এর মাধ্যমে সে যে কোনো জায়গায় কন্ট্রোল করতে পারবে, স্টার্ট অন অফ, হ্যাঁ, এবং সে চাইলে অ্যাপস এর মাধ্যমে গাড়িটা বন্ধ করতে পারবে। ইভেন গাড়িটা যদি কত স্পিডে চলে সে যদি একটা লিমিট করে দেয়, যে আমি 80-এর উপরে গেলে আমি সতর্ক দিবে আমাকে, তখন তাকে যদি সেট আপ করে রাখে তখন তাকে SMS দিবে এবং অ্যালার্ট দিবে। মোটামুটি নরমালি যে জিপিএস স্পেস ট্র্যাকার গুলোতে যে অপশন গুলো থাকে ফুল অপশনটা এটাতে আছে। ইভেন এটাতে যদি কেউ খুলতে চায় তখন আমরা মালিকের একটা নাম্বার সেট করে দেবো, তখন তার নাম্বার কল চলে যাবে। তো যাই, সবকিছু মিলিয়ে আমি আপনার ডিভাইসের বিস্তারিত সবকিছু জেনেছি এই ডিভাইসটার। তো নর্মালের মধ্যে আরো তো তিনটা আছে এখানে, তো এটার প্রাইসটা আসলে কেমন হবে? যার একটা গাড়ি আছে তার অবশ্যই জিনিস টাকার দরকার, জি, তো সেক্ষেত্রে আসলে মানুষ সবসময় কম প্রাইজের জিনিসটাই খুঁজে, আর কম প্রাইজে ভালো জিনিস হয় না সেটা মোটামুটি সবাই জানে, ঠিক আছে। তো এখন এটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইস বর্তমান প্রাইস হলো 4,500 টাকা। আপনাদের প্রাইস 4,500? হ্যাঁ, বর্তমান প্রাইস 4,500 টাকা। যদি বাজার রেট কমে যায় তখন আমরা কমে দেই, বেড়ে গেলে আবার বাড়তে পারে, বেড়ে গেলে আবার ওই ওই প্রাইসটাই থাকবে। বর্তমান প্রাইস হচ্ছে 4,500 টাকা। ওকে, সো এখান থেকে প্রাইস আপডেট করার একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে মান্থলি ফি কেমন? মান্থলি ফি এটা 400 টাকা, 400 টাকা, হ্যাঁ, প্রতি মাসে 400 টাকা। ইভেন এটা 3 বছরের গ্যারান্টি থাকবে, 3 বছরের ডিভাইসের গ্যারান্টি, জি। তারপরে আরো তিনটা আছে, তো তার মধ্যে এই দুটার মাঝখান দিয়ে আমি একটু ডেস্ক ক্যামটাতে যদি চলে যাই, ডেস্ক ক্যামটার বিষয়ে আমরা একটু জানি। কারণ হচ্ছে আমরা একটা নর্মাল জিপিএস ট্র্যাকার দেখেছি, আরো দুটো আছে, আর তার মধ্যে ডেস্ক ক্যামটা দেখবো, তারপরে আমরা এই দুটাতে চলে যাবো। এখন এটা আপাতত আমরা রাখলাম,
তারপরে হচ্ছে ড্যাশ ক্যাম। ড্যাশ ক্যামের কথা যদি বলি, সো এটা হচ্ছে ড্যাশ ক্যাম, এটা গাড়ির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো আছে, দুটো আছে। আর এটা কি মেগাপিক্সেলের কোনো ইয়ে আছে, ডিফারেন্স আছে যে কত মেগাপিক্সেল ক্যামেরা? হ্যাঁ, এইচডি ভিডিও কোয়ালিটি, এইচডি ভিডিও কোয়ালিটি, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো, দুটো। আচ্ছা, তারপরে হচ্ছে এই সিম ইনস্টল করা থাকবে এবং মেমোরি কার্ড ইনস্টল করা থাকবে। চার্জের কথা যদি বলি যে চার্জ কোয়ালিটিটা কেমন, আসলে কেমন থাকবে এটা চার্জ ব্যাকআপটা? এটা চার্জ ব্যাকআপ সর্বনিম্ন 4 ঘন্টা থাকে, 4 ঘন্টা পর যদি চার্জ শেষ হয়ে যায় আপনার গাড়ি থেকে চার্জ অটোমেটিক্যালি চার্জ দিয়ে নেবে গাড়ির ব্যাটারি থেকে। ওকে, তার মানে 24 আওয়ার সার্ভিস দিতে পারবে, দিতে পারবে। আর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা? এটা 6 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি, ফুল গ্যারান্টি। সামনে ডিভাইসের কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ করে দেবেন। আর হচ্ছে প্রাইস কেমন হবে, মান্থলি পে কেমন প্রাইস হবে আর প্রাথমিক প্রাইসটা কেমন হবে? এই হলো 19500 টাকা, 19500 প্রাথমিক প্রাইস, প্রাথমিক প্রাইস। আচ্ছা, বর্তমান প্রাইস যেটা, যদি রেট কমতেও পারে আমরা সামনে বাড়তেও পারে, তখন কম দেওয়ার সংকটের কারণে বাড়তেও পারে, যদি কমে যায় আমরা অবশ্যই কম প্রাইস রাখবো। আর এটা মাসিক চার্জ হলো 700 টাকা, 700 টাকা জি, মান্থলি ফি 700 টাকা দিতে হবে। এখান থেকে কি কমানোর কোনো অপশন আছে? ক্যামেরাটা কমানোর কোনো অপশন নাই, যদি কর্পোরেটলি হয় সেক্ষেত্রে আমরা এগুলো ডিসকাউন্ট দিয়ে থাকি। ওকে, কর্পোরেটের ক্ষেত্রে সামান্য ডিসকাউন্ট দিয়ে থাকি, সামান্য কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি। আর গ্যারান্টি হচ্ছে 6 মাসের। আর এটা থেকে যে সার্ভিস গুলো পাবে, সার্ভিস গুলো যদি বিষয় যদি বলেন, লাইভ ভিডিও পাবে যখন ইচ্ছা সে অ্যাপস থেকে ভিডিও, এটা হচ্ছে 24 আওয়ার্স লাইভ ট্র্যাক, লাইভ ট্র্যাকিং, অর্থাৎ গাড়ির ভিতরে যা কিছু হচ্ছে দেখতে পারবে, দেখতে পারবে এবং যদি চায় সে ছবি তুলে রাখতে পারবে। আচ্ছা, ইভেন অ্যাপস এর মধ্যে ডাউনলোড হয়ে যাবে? জি জি, ফটো, ভিডিও, ভিডিও দুটো অ্যাপস এর ডাউনলোড থাকবে, অ্যাপস এর ডাউনলোড থাকবে। আর ফুল গাড়িটা কন্ট্রোল থাকবে, কন্ট্রোল থাকবে। এবং এই গাড়িটা এই ডিভাইসের মাধ্যমে ক্যামেরার মধ্যে আপনি যদি চান গাড়ি বন্ধ করতে পারবেন। আচ্ছা, তারপরে আরেকটা কথা যদি আমি বলি, নরমাল জিপিএস ট্র্যাকারটা ইউজ করে সেক্ষেত্রে যদি কখনো চায় যে আমি ক্যামেরাটা ইনস্টল করব, জি, তো তখন কি ওইটা খুলে ক্যামেরাটা ইনস্টল করতে পারবে সেম লাইনে? না, সেম লাইনে একটু লাইন সম্পূর্ণ আলাদা, লাইনটা খুলে আমরা ডিভাইস চেঞ্জ করতে হবে। জি, ডিভাইস চেঞ্জ করতে হবে, ফুললি ডিভাইস চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওকে। আর কেমন প্রাইস বলছিলেন? এটা হলো 19500 টাকা, 19500। যদি কখনো মার্কেট ভ্যালু প্রাইস কমে তাহলে আমরা প্রাইস কমাই দিই। আচ্ছা, তো আমরা দুইটা ডিভাইস নিয়ে কথা বললাম এতক্ষণ, তারপরে আরো দুটো ডিভাইস আছে, মাঝখানে আমি কিছু কথা বলি আপনার সাথে। সেটা হচ্ছে বাজারে কিন্তু অনেক জিপিএস ট্র্যাকার পাওয়া যায়, অর্থাৎ 30 টাকাতেও মাসে কেউ পেমেন্ট দিয়েও জিপিএস ট্র্যাকার ইউজ করতে পারে, অনেকে ফ্রিও করতে পারে। আপনার এখানে মান্থলি ফি 400 টাকা, 700 টাকা কেন? 99% লোকে আছে যারা ফ্রি সার্ভিস করে, আর 1% লোক আছে যারা মাসিক চার্জ নিয়ে তার সার্ভিস নিতে চায়, যারা তারা প্রিমিয়াম সার্ভিস চায়, প্রিমিয়াম সার্ভিসই পাচ্ছে, এরকম কিছু লোক আছে যারা কখনো ফ্রি সার্ভিস দিকে ঝুঁকে না। এবং ফ্রি সার্ভিস যারা নেয় দেখবেন তাদেরকে কিছুদিন পর খুঁজে পায় না, যারা যত ধরনেরই আপনাকে সার্ভিসের কথা বলুক কিন্তু একসময় তাদেরকে তারা আপনাকে সার্ভিসটা দিতে পারবে না, দিবে না, এবং তাদেরকে আপনি খুঁজেই পাবেন না। ফ্রি মানে ফ্রি, হ্যাঁ, সবকিছুই ফ্রি, সবকিছুই ফ্রি। আচ্ছা, চার্জ নেওয়ার জন্য আপনার সার্ভিসটা 24 আওয়ার্স থাকবে, 24 আওয়ার্স আপনারা সার্ভিস দিতে পারবেন, ইভেন হচ্ছে যে কোনো সমস্যা সবকিছুই আপনারা দেখবেন। আমরা চার্জ নেওয়া মানে আপনার কাছে আমরা দায়বদ্ধ। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদেরকে চার্জ দিতে হবে, ফ্রি সার্ভিসটা আপনারা দেন না? দেন না, অনেকে তো ফ্রি সার্ভিস দিয়ে থাকে, আমরা ফ্রি সার্ভিস দেই না, ফ্রি সার্ভিস দেন না, মান্থলি পেমেন্ট করতে হবে, অবশ্যই করতে হবে। ওকে, তো যাই হোক, আমরা ড্যাশ ক্যাম জিপিএস ট্র্যাকার যেটা আছে সেটার বিষয়ে আমরা জানলাম, তারপরে এর আগে আরো একটা জেনেছি, এন্ড দেন ফাইনালি যদি আরো দুটো দেখাই আমি, এই দুটো হচ্ছে সেম। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, অ্যাপস থেকে সবকিছু কন্ট্রোল, জি, অ্যাপস এর মাধ্যমে সব কিছু, এই কাজগুলো আপনারাই করে দিবেন, জি, আমরাই করে দিই। আর বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস দিয়ে দেবে, সারা বাংলাদেশে, সো বাংলাদেশের যে কোথাও থেকে আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন। ভিকেলস জিপিএস ট্র্যাকার বাইক থেকে শুরু করে যে কোনো ভিকেলসে আপনারা এটা ইউজ করতে পারবেন, ইভেন অটো রিকশা তো করে, জি জি, অটো রিকশা, সিএনজি থেকে শুরু করে সবগুলোতেই আপনারা এই জিপিএস ট্র্যাকার ইউজ করতে পারবেন। তার মধ্যে যদি এটার কথা বলি, এটা আমার কাছে একটু লুকটা ডিফারেন্ট মনে হচ্ছে বাকি আগেরগুলোর থেকে, এটার ডিটেইলসটা যদি বলেন একটু। এটা আমাদের ভয়েস ট্র্যাকিং ডিভাইস, এটা হচ্ছে ভয়েস ডিভাইস, অর্থাৎ গাড়ির ভিতরে কি হচ্ছে না হচ্ছে সবকিছু শুনতে পারবে। আর আগেটা দেখেছি নন ভয়েস, ইভেন একটা ড্যাশ ক্যাম। আর এটার প্রাইসটা কেমন হবে? বর্তমান প্রাইস 5500 টাকা, হ্যাঁ, মাসিক চার্জ 400 টাকা। আচ্ছা, যদিও বাজারে অনেক সময় অনেক কম দামে পাওয়া যায়, যখন আমাদের বাজার রেট কমে যাবে তখন আমরা অবশ্যই কমাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মানে আপনাদের বর্তমান বাজার রেট যেটা আছে ওইটা আছে, ওইটা দিব আমরা। তাহলে কত বলছিলেন প্রাইস এটা? 5500 টাকা, 5500। আর মান্থলি ফি 400, জি। আচ্ছা, মান্থলি ফি 400 আর টোটাল প্রাইস হচ্ছে 5500। আর বাংলাদেশে যে কোথাও আপনারা ইনস্টল করে দিয়ে আসবেন সেক্ষেত্রে কি একটা খরচের বিষয় থাকে? জি, বাইরে যদি আমরা যখন টেকনিশিয়ান যাবে তখন আপনাকে 50% কনভেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, 50%, জি, ঢাকার বাইরে, জি, ঢাকার বাইরে, ঢাকার ভিতরে হলে ফ্রি, ফ্রি, ঢাকার ভিতরে যে কোথাও হোম সার্ভিস দিয়ে থাকে, জি জি। আমরা তিনটে ডিভাইস দেখেছি, সর্বশেষ যে ডিভাইসটা দেখবো এটা একদম ছোট, এটা দেখতে অনেকটাই ছোট মনে হচ্ছে, আর এটা হচ্ছে কালারটা ব্লু কালার, ব্লু আর ব্ল্যাকের কোনো কথা নেই, মোটামুটি
এটা কেমন আসলে এটা ডিটেইলসটা যদি বলেন এটাই আমাদের ফিচার সবকিছু সেম ফিচার থাকবে এটা ভয়েস নাকি নন ভয়েস এটা নন ভয়েস নন ভয়েস এটা নরমাল রেগুলার প্রাইস আমাদের রেগুলার প্রাইস এবং ডিভাইসটা কিন্তু অনেক ছোট সবগুলো থেকে ছোট ডিভাইস ছোট ডিভাইস এবং আমাদের এটা রেগুলার ডিভাইস প্রাইস মূল্য হলো 4000 টাকা 4000 জি আর মাসিক চার্জ 300 টাকা 300 মাসিক চার্জ 300 জি প্রাথমিক টোটাল প্রাইসটা হচ্ছে 4000 যদি বর্তমান প্রাইস 4000 টাকা পরবর্তী যদি বাজার রেট কমে যায় তখন আমরা অবশ্যই কমাই দেব আচ্ছা কমাই দেবেন ওকে প্রত্যেকগুলাই যেমন এটা আছে নন ভয়েস এই ভয়েস যেটা ভয়েস ডিভাইস 4 বছর গ্যারান্টি এটা 3 বছর গ্যারান্টি আর নন ভয়েস একটা দেখাচ্ছে ওটা 3 বছর গ্যারান্টি এতক্ষণ যে ডিভাইসগুলো আমরা দেখেছি এই ডিভাইসগুলো ছিল অটোফোর্স ব্র্যান্ডের অটোফোর্স জিপিএস টাকা যারা ইউজ করতেছেন তারা সরাসরি ফোন করবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার ইভেন আরো বিস্তারিত জেনে নিতে পারেন ড্যাশ ক্যাম ভয়েস নন ভয়েস যে কোনো বিষয়ে কথা বলতে পারেন 24 আওয়ার্স তাদের সার্ভিস পাবেন ইভেন আশা করি কোয়ালিটি ফুল একটা ব্র্যান্ড সো আপনারা ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারেন ইভেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন যে কোনো গাড়ি আর সার্ভিস বিস্তারিত সম্পর্কে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাতে করে আরেকজন জিপিএস ট্র্যাকারটার সম্পর্কে জানতে পারবো এবং বুঝতে পারবো আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে মেহেদি ভাই ভালো থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম